কেজি ওয়ানের ছাত্ররা, দেখো তোমাদের ইংলিশ রিডার অ্যাপ্রোচ বলে যে বইটি রয়েছে সেই বইয়ে ও পর্যন্ত আমি আগের দিনে ক্লাসে করেছিলাম। এরপরে যেটা করবো সেটা হলো পি, কারণ ও এর পরে যেটা থাকে সেটা হলো পি। আমরা জানি পিটা কি, না ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার রয়েছে পি হলো তার মধ্যে একটি। তো এই পি দিয়ে আমরা নতুন নতুন শব্দ গঠন করা শিখব। দেখো আমি এখানে বড় হাতের পি এবং ছোট হাতের পি দুটো পি লিখেছি। এই পি দিয়ে আমরা বিভিন্ন শব্দ গঠন করা শিখব। তো দেখো পি দিয়ে আমরা অনেকে অনেক শব্দ জানি, আবার অনেকে জানি না। তো যারা জানি বা যারা জানি না সবাই দেখব পি দিয়ে কী কী শব্দ হয়। পি দিয়ে অনেক শব্দ হয়, প্রথমে বলি কি পি দিয়ে অনেক শব্দ হয়, সবগুলো কিন্তু লেখা সম্ভব নয়। আমি তোমাদের কিছু পি দিয়ে শব্দ লিখব যেগুলো তোমাদের বইয়ের মধ্যেও রয়েছে, তোমরা পরবর্তীকালে পড়তে পারবে, সেরকম কিছু শব্দ লিখব। তো দেখো প্রথমে আমি লিখছি পি ই এন। দেখো পি ই এন কি লিখলাম বলতো? পি ই এন কি হয়? পেন। PEN হয় পেন। এই পেন মানে জানি আমরা, অনেকেই জানি PEN পেন। পেন মানে হলো কলম। দেখো PEN পেন, পেন মানে কলম। আবার বলি দেখো ইংরেজি বর্ণমালায় এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার রয়েছে সেই 26টা লেটার কি কি? না এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এই যে 26টা লেটার রয়েছে এই 26টা লেটারের মধ্যে পি হলো একটি লেটার। তো এই পি দিয়ে আমরা শব্দ গঠন করা শিখব। তো প্রথম শব্দ আমি লিখেছি পি ই এন পেন, পেন মানে কলম। আচ্ছা পি দিয়ে আরও হয় কি হয় দেখো, আরও সহজ সহজ লিখছি পি ও টি পট, পি ও টি পট। পট মানে কি বলতো? পট মানে হয় পাত্র, তাহলে পি ও টি পট। তো দুটো লিখেছি পি দিয়ে, কি কি লিখেছি দেখো, একটা লিখেছি পি এন পেন, পেন মানে হলো কলম। অপর একটা লিখেছি পি ও টি পট, পট মানে হলো পাত্র। পি দিয়ে আরো হয় দেখো, লিখেছি আমি পি আই এন পিন, পিন মানে আচ্ছা ময়ে হসই পিন মানে হলো আলপিএন। দেখো পি দিয়ে আমরা তিনটা শব্দ লিখেছি, একটা লিখেছি পি এন পেন, পেন মানে কলম। তারপরে লিখেছি পি ও টি পট, পট মানে পাত্র। আরো লিখেছি পি আই এন পিন, পিন মানে আলপিন। তাহলে পি দিয়ে অলরেডি আমরা তিনটি শব্দ পেয়ে গেছি। আগেরগুলোতে আমরা সাতটা করে লিখেছিলাম, তাহলে পি এরও সাতটাই লিখবো। প্রথম থেকে আবার আবার বলি, এগুলো মুছে দিয়ে আমি আবার লিখবো। আচ্ছা দেখা যাচ্ছে, ও থাকে আমি আরো লিখছি। দেখো পি দিয়ে আরো হয় কি হয়, না পি ডবল ও, ডবল ও মানে দুটো, দুটো ও আছে বলে ডবল ও বললাম, ঠিক আছে। পি ও ও আর বলতে পারি, পি ডবল ও আর পুয়োর, পি ডবল ও আর কি বললাম, পি ডবল ও আর হয় পুয়োর, পয়ে দীর্ঘ ও র। পি দিয়ে হয় পুয়োর, পি ডবল আর পুয়োর। পুয়োর মানে হলো গরিব, পুয়োর মানে কি বললাম বলো, গরিব। গ রয়ে হস্যই
বাহ, পুয়ার মানে হলো গরিব। তাহলে আবার দেখো চারটে বলছি, পিএন পেন, পেন মানে প্রথমে পেয়েছি কলম, তারপরে পেয়েছি দেখো পিওটি পট, পট মানে হলো পাত্র, তারপরে লিখেছি দেখো পিআইএন পিন, পিন মানে হলো আলপিন, পি ডাব্লিউ আর পুয়ার, পুয়ার মানে বলেছি গরিব। তাহলে পি দিয়ে কটা পেয়েছি আমরা শব্দ, পি দিয়ে আমরা চারটে শব্দ পেয়েছি, চারটে শব্দ আমরা আবার পড়ব প্রথম থেকে। পিইএন পেন, পেন মানে কলম, পিইএন পেন, পেন মানে কলম, পিওটি পট, পট মানে পাত্র, পিআইএন পিন, পিন মানে আলপিন, পি ডাব্লিউ আর পুয়ার, পুয়ার মানে গরিব। আবার বলছি দেখো পিইএন পেন, পেন মানে কলম, পিওটি পট, পট মানে পাত্র, পিআইএন পিন, পিন মানে আলপিন, পি ডাবল আর পুয়ার, পুয়ার মানে গরিব। দেখো এই চারটে ছাড়া কি পি দিয়ে আরও শব্দ হয় না? হ্যাঁ, পি দিয়ে আরও অনেক শব্দ হয়, সবগুলো কিন্তু লেখা সম্ভব নয়, এবং আরও আমি কিছু লিখবো, দু তিনটে লিখবো, চারটে লিখেছি আমি, আরও দু তিনটে লিখবো, এগুলো তোমরা দেখবে, যেগুলো লিখছি তোমরা সেগুলো পড়বে, তোমরা বইয়েতে এগুলো পাবে, ভালো করে পড়বে। এগুলো দেখো আমি আরও এক দুবার বলে দিই, বলে দিই, এটা মুছবো, মুছে দিয়ে আরও যেগুলো রয়েছে সেগুলো লিখবো। পি এন পেন, পেন মানে বলো কলম, তারপর দেখো পিওটি পট, পট মানে পাত্র, পিআইএন পিন, পিন মানে আলপিন, পি ডাব্লিউ আর পুয়ার, পুয়ার মানে গরিব। আবার বলি দেখো পিইএন পেন, পেন মানে কলম, পিওটি পট, পট মানে পাত্র, তারপরে আছে দেখো পিআইএন পিন, পিন মানে আলপিন, তারপরে রয়েছে পি ডাব্লিউ আর পুয়ার, পুয়ার মানে গরিব। তো দেখো আমি এগুলো মুছে দিচ্ছি, দিয়ে আমি আরও লিখছি। দেখো কি লিখলাম, পিওইটি পোয়েট, কি লিখেছি বলো? পিওইটি পোয়েট, পিওইটি পোয়েট। পিওইটি, পিওইটি, পিওইটি পোয়েট, পোয়েট মানে হলো কবি। হসই কবি, পিওইটি পোয়েট, পোয়েট মানে হলো কবি। পি দিয়ে আর কি হয়? পি দেখো আমরা আগে করেছিলাম পিএন পেন, এর সাথে সিআইএল যোগ করে দিলে হয়ে যাচ্ছে পেন্সিল, সি আই এল। দেখো পিএন পেন ছিল, তার সাথে সিআইএল সিল যোগ করে দিলাম, দিয়ে হয়ে গেল পেন্সিল, পিএন সিআইএল পেন্সিল, পেন্সিল মানে হলো পেন্সিল, পেন্সিল মানে পেন্সিল। দেখো কি লিখলাম, পিওইটি পোয়েট, পোয়েট মানে কবি করেছি, পিএন সিআইএল পেন্সিল, পেন্সিল মানে পেন্সিল, পেন্সিল মানে পেন্সিল বলেছি। আচ্ছা আরো হয় কি হয়, পিকক, পিকক মানে হলো ময়ূর।
দেখো আমি আগে বলেছিলাম পিইএন, পেন, পেন মানে কলম। তারপর বলেছিলাম পিওটি, পট, পট মানে পাত্র। তারপর বলেছিলাম পিআইএন, পিন, পিন মানে আলপিন। তারপরে ছিল পিডব্লিউআর, পুয়োর, পুয়োর মানে কবি। তারপরে লিখেছি দেখো পিওইটি, পোয়েট, পোয়েট মানে কবি। তারপরে দেখো পিএনসিআইএল, পেন্সিল, পেন্সিল মানে পেন্সিল। পিইএসসিওসিকে, পিকক, পিকক মানে ময়ূর। তাহলে দেখো আগের মতোই আমি পি দিয়ে সাতটা শব্দ লিখলাম। এই সাতটা শব্দ তোমরা ভালো করে বাড়িতে পড়বে, মুখস্থ করবে, প্রয়োজনে খাতায় লিখে অভ্যাস করবে, তোমরা এগুলো বইয়েতেও পাবে। তাহলে আজকে পিটা হলো, পরের দিন ক্লাসে আমি কিউটা করাবো, পরের দিন ক্লাসে আমি কিউটা করাবো। আজকে পি পর্যন্ত হলো, তোমরা বাড়িতে ভালো করে পড়বে এবং বাড়িতে লিখে অভ্যাস করবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আমি ক্লাস এখানে শেষ করছি।